গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। মনি সিং ব্লগে তোমাদের স্বাগত। দেখো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 9:20। তো 9:20 এখন আমার সকাল হয়নি, সকাল হয়েছে 8টার সময়। আমি 8টার সময় উঠেছি। তো 8টার সময় উঠে আমার ছেলেদের রেডি করিয়ে দিয়েছি, কারণ ওরা আজকে সেলুনে গেছে চুল কাটতে। অনেকদিন হয়ে গেছিলো চুল কাটা হচ্ছিলো না, তো আজকে গেছে। তো তাই জন্য সকাল থেকে ব্লগটা করিনি, এখন থেকে স্টার্ট করলাম। তো আজ রবিবার, তোমরা দেখতে থাকো আজকে দিনটা কিভাবে কাটায়। তো আশা করি ভালোভাবে কাটাবো, তোমরা সাথে থেকে তোমরা ভালোভাবে রবিবারটা কাটাও। তো বন্ধুরা দেখো, আমার কাজ হয়ে গেছে মোটামুটি। তো এখন ওরা চলে এসছে সেলুন থেকে, তো এখন ওদের আগে স্নান করাবো, তারপরে আমি স্নান করব। তো আমার মোটর চালিয়েছিলাম, ট্যাঙ্কিতে জল ছিল, তার জন্য মোটরের খুব আওয়াজ হচ্ছিল, তার জন্য ভয়েসটা আমাকে পরে দিতে হয়েছে। তো চলো ওদের স্নান করিয়ে নিই, তারপরে আমিও স্নান করে তারপরে আবার। তো বন্ধুরা দেখো, আমি স্নান করে চলে এসেছি। তো আমার ছেলেদেরও স্নান হয়ে গেছে, আমাদের সকালের নাস্তা হয়ে গেছে কোনোরকমে। তো এখন বসাবো রান্না। তো দেখো সবজি এখনো ঢালা হয়নি, ব্যাগের মধ্যেই আছে। সবজিটা ঢালবো, তারপরে বসাবো রান্না। দেখো এখন বাজে 11:20। তো এখন রান্না বসাবো। তো আমি এখন খাচ্ছি, একটু কিছু খাচ্ছি। দেখো কালকে ভাজা পুলি করেছিলাম, তোমাদের তখন দেখানো হয়নি। তো একটু ভাজা পুলি খাচ্ছি, আমি রান্না চাপাবো। তো রান্না করবো হচ্ছে গিয়ে, দেখো এখানে আছে আলু আর পেঁপে কাটা আছে, এখানে টমেটো চাটনি হবে, টমেটো কাটা আছে, পেঁয়াজ, এখানে খেসারি শাক আছে, বেগুন দিয়ে ভাজা হবে, খাসির মাংস আছে, তো একটা ঝোল হবে। তো বাস যেই রান্নাটাই হবে। তো রান্নাটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখো ওটা কী করছে। হ্যালো বলতে, হ্যালো, জুস খাচ্ছি। জুস হ্যালো বলো তো, এটা কেন দেয় এগুলো খাওয়ার জন্য? এটা এটা ধরে না, তখন এই জুস গুলো টিপে যায় আর বেড়ে যায়, আর এটা ওরকম জুস খাওয়া খাই করছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এখন রাত হয়ে গেছে, এখন বাজে রাত 9:10। তো 9:10, তো তখন দুপুরবেলায় দেখলে খাওয়া দাওয়া করছিলাম। তো খাওয়া দাওয়ার পর আর ব্লগটা করতে পারিনি, তারপর সবাই মিলে একটু শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ওই জন্য ব্লগটা করতে পারিনি। ইচ্ছা ছিল একটু কোথাও ঘুরতে যাব, তো সেটা তো হয়নি, সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে আজকে খুব হাওয়া দিচ্ছিল, তো তার জন্যে বার হয়নি, কিন্তু ছেলেরা জেদ করছিলো, তার জন্য ওদেরকে একটুখানি ঘুরিয়ে নিয়ে এসছে। আর ওদের পছন্দ কোনো জিনিস একটু এনে দিয়েছে, তো ওরা তাতেই শান্তি। তো আমি দেখো ঘরে বসেই আছি, কোনো কাজ নেই। সকালে রান্নাটা বেশি, দুপুরের রান্নাটা বেশি বেশি হয়ে গেছিলো, তো সমস্ত রান্না আছে। তো দেখি রাত্রে ওই দিকে চালিয়ে দেবো, আর রান্না বান্না কিছু করিনি। তো দেখো কি বলেছে রে, তো কি বলবো, বসেই আছি, কোনো কাজ নেই আর কি। আজকে তো ব্লগটা খুললো না, তো শুরু করব কাল থেকে। তো দেখা যাক কালকের দিনটা আবার কী হয়, কেননা আজকে খুব ব্লগটা খুব ছোটই হয়েছে। তো সানডে শেষ, আবার কালকে মনডে থেকে আবার আরম্ভ হবে। তো দেখা যাক কালকে কী কিছু করতে পারি কি না। তো চলো দেখো বন্ধুরা, আমার জন্য কেক নিয়ে এসছে, চকলেট কেক। তো আমি এখন কেক খাচ্ছি, আমার জন্য কেকটা নিয়ে এসছে, ওদের জন্য এনেছে, আমার জন্য এনেছে, তখন কেকটাই খাচ্ছি। ওই দেখো ছেলেরা নিয়ে এসছে, ওদের নাম করতে হবে। দেখো না না ঠিক আছে, সরি সরি, আমার বড় ছেলে। তো বন্ধুরা দেখো, আমার জন্য কেক নিয়ে এসছে, তো আমি এখন কেক খাচ্ছি বসে বসে। তো আমার বড় ছেলে বলছে যে তোমার জন্য কেক নিয়ে এসেছি, তুমি খাও। তো দেখো আমি এখন খাচ্ছি। তো চলো বাই, তো গুড নাইট, তোমরাও শুয়ে পড়ো, আমরাও শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তো দেখা হচ্ছে আবার কালকে ভিডিও নিয়ে।
বন্ধুরা দেখো আমি এখন এসেছি বাজারে, তো ভ্যাকসিন নিতে এসেছি, তো ভ্যাকসিন একটু লেটে হবে। এখন হাঁটছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি বাড়ি, তো দেখি বাড়ি কতক্ষণে পৌঁছে, তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা অবশ্যই চলে এসেছি ঘরে, তো এখন তো ঘরে এসে একটু বসলাম, তো এরপর চেঞ্জ করে তারপরে আবার তো স্নান করে পুজো দেবো। দেখো চলে এসেছি এখন বাড়ি। তো বন্ধুরা দেখো এখন আমার স্নান করা হয়ে গেছে, দেখো মাথা ভিজে, তো এখনই স্নান করলাম। স্নান করে দেখো কলার ফুল হাতে নিয়ে নিয়েছি, তো এখন যাবো পুজো দিতে। তো বন্ধুরা দেখো আমি খেতে বসে পড়েছি, ওকেও খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি, কেননা আমার খুব খিদে পেয়ে গেছিলো, তো তার জন্যে খেতে বসে পড়েছি পুজো দিয়ে এসেই। তো আজকে দেখো কি রান্না করেছি সকাল সকাল তাড়াতাড়ি করে, তো দেখো মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করেছিলাম আমার ভাত, আর দেখো ওকে খাওয়াচ্ছি। তো কালকে চাটনি ছিল সেটা আছে, তো এটাই হচ্ছে আজকে মেনু, তো চলো খেয়ে নিই। দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেল, মন শান্তি, পেটও শান্তি। মন পেট শান্তি না থাকলে কিছু ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এসেছি, তোমরা তো দেখলে সকালে একটু বার হয়েছিলাম, তো বার হয়ে তো বেশি সেরকম কিছু কথা বলতে পারিনি, তো ওখানে গিয়েছিলাম এই জন্যেই যে ভ্যাকসিন লাগানোর জন্য, এটা রিসেন্ট। তো ভ্যাকসিন কমপ্লিট হলো দুটো, পরে আবার নিতে হলে দেখা যাবে। যাই হোক, বাইরে যখন বেরিয়েছিলাম বেশি কিছু নেওয়া হয়নি, দেখো একটা নিয়েছিলাম জন্য, দুটোর জন্যই, দুটোতেই লাগানো যাবে গরমের সময়। তো এটা নিয়েছি, আর হচ্ছে গিয়ে একটা চুল নিয়েছি, মাথার চুল নেই বেশি নেই, তার জন্য এটা। আর একটা নিয়েছি ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ, নিমের, ঠিক আছে। তো এটা নিয়েছি, আর একটা নারকেল তেল নিয়েছি, তিনটে জিনিস, চারটে জিনিস, চুলটা তো দেখালো, তো এই কটা জিনিস নিয়েছি। আর ফুলমালা একটু নিয়েছিলাম ওই পুজো দেওয়ার জন্যে, ফল নিয়েছিলাম। আমরা কালকে, আজ হচ্ছে সোমবার, কালকে রবিবার, কালকে রবিবারে কিছু অল্পই ব্লগটা করতে পেরেছিলাম, তারপরে তো শেষ করে দিয়েছিলাম, তোমরা দেখেছো রাত্রে। তো আজকে এখন বেজে গেল 1:30 বাজে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।